করোনা যুদ্ধের কঠিন সময়ে শ্রমিক সংকটে যখন কৃষকের ঘরে ফসল ওঠা নিয়ে সংশয়, ঠিক তখনই এগিয়ে আসলো বাংলাদেশ ছাত্রলীগ। কেন্দ্রের নির্দেশে বিভিন্ন স্থানে ধান কেটে কৃষকের ঘরে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগ কর্মীরা। সংকটময় এই সময়টাতে স্বেচ্ছাশ্রমে এভাবে ধান কেটে দেয় দারুণ খুশি কৃষক। প্রতিনিধিদের সহায়তা আরও জানাচ্ছেন সমর ইসলাম। মাঠ জুড়ে পাকা ধান, সোনার ফসল ঘরে তোলার সময় এখন। কিন্তু করোনার কালো থাবায় ফসল ঘরে উঠবে কিনা তা নিয়ে সংশয়ে কৃষক। এ অবস্থায় কৃষকের পাশে দাঁড়ালো বাংলাদেশ ছাত্রলীগ। বিভিন্ন স্থানে কৃষকের বুড়ো ধান কেটে বাড়িতে পৌঁছে দিচ্ছে ছাত্রলীগের নেতাকর্মীরা। বই খাতা ঘরে রেখে কাস্তে হাতে ফসলের মাঠে ছাত্রকর্মীরা। গাজীপুরের শ্রীপুরের গোদারচালা ও কাউরাত এলাকায় দুই কৃষকের দুই বিঘা জমির ধান কেটে আঁটি বেঁধে বাড়ি পৌঁছে দিয়েছে তারা। এলাকার ছাত্রলীগের ফলাফানা আমাদের ক্ষেত্রে ধান কেটে দিচ্ছে। দেশের সকল ক্রাইসিস মোমেন্টে অতীতের দিনের মতো ছাত্রলীগ মানুষের পাশে থাকতে চায়। কক্সবাজারের খরসকোল এলাকায় দুই চাষির পাশে এসে দাঁড়ায় ছাত্রলীগ নেতা মঈনুদ্দিনের নেতৃত্বে 30 জন নেতাকর্মী। প্রায় 40 শতক জমির ধান কেটে দুই কৃষকের ঘরে পৌঁছে দেয় তারা। ছাত্র নেতারা পাশে এসে দাঁড়ানোয় দারুণ খুশি কৃষক। কক্সবাজার জেলা ছাত্রলীগের আমরা 30 জন নেতাকর্মী এসে আমরা ওনার ধানগুলো কেটে ওনার বাসে আমরা তুলে দিছি। বাগেরহাটেও স্বেচ্ছাশ্রমে গরিব, হতদরিদ্র ও বর্গা চাষীদের পাকা ধান কাটছে ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা। সোমবার কচুয়া উপজেলার কাকার বিলে 3 কৃষকের পাকা ধান কাটার মাধ্যমে এই কর্মসূচি শুরু করে 20 জনের একটি দল। পর্যায়ক্রমে আরও অনেক চাষীর ধান কেটে দেয়া হবে বলে জানান তারা। ময়মনসিংহের দাপুনিয়া ইউনিয়নের কাতলাসেন এলাকায় 2 কৃষকের 10 কাঠা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগ নেতা তানভীর জুবায়ের ইসলাম তারিনের নেতৃত্বে 30 নেতাকর্মী ধান কাটায় অংশ নেয়। ছাত্রলীগের অন্যান্য ভাইরা যারা আছে তাদের কাছে আমার আবেদন থাকবে, আমরা সকলে আসুন, এই গরিব কৃষকদেরকে বাঁচাই, তাদের ধান কাটায় সহযোগিতা করি। 71-এ মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে নেতৃত্ব দিয়েছে জাতির পিতার হাতে গড়া সংগঠনটি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুখে এসে করোনা যুদ্ধে বাংলাদেশ, কঠিন এ সময়টিতে আবারও সামনের সারিতে ছাত্রলীগ। সমর ইসলাম, 21 টেলিভিশন।